আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। পিএসসি চেয়ারম্যান হলেন মুকুল রায়, বিধানসভার কক্ষ ছেড়ে বেরিয়ে গেল বিজেপি। পিএসসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই পদে সাধারণত বিরোধী দলের বিধায়ক মনোনীত হন, কিন্তু মুকুল রায় বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাই এই নিয়োগ নিয়ে বিতর্ক ছিল, চলছিল জল্পনাও। এদিন তার অবসান হলো। স্পিকার পিএসসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করতেই সভাকক্ষ থেকে বেরিয়ে যায় বিজেপি। প্রথম থেকেই বিজেপি পিএসসি চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের মনোনয়নের বিরোধিতা করে আসছিল। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেছিলেন, মুকুল রায় এখনও বিজেপির বিধায়ক, আমরা পিএসসি চেয়ারম্যান হিসেবে ওকেই সমর্থন করব। এবার চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। রাজীব সব্যসাচী, সোনালী, দীপেন্দুদের বহিষ্কারের পথে বিজেপি। দোসরা মেয়ের পর থেকেই ধোঁয়াশা উঠছিল, ক্রমশ আগুনের দেখাও পাওয়া যাচ্ছে। বিজেপিতে থেকেই দলের শীর্ষ নেতা ও নীতিকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্তরা। সোনালী গুহ তো ভোটের পর সরাসরি তৃণমূলের কাছে আবেদন করেছেন ফেরার। মমতার সবুজ সংকেত পেলেই বিজেপি ছাড়বেন তিনি। এতদিন এ নিয়ে মাথা না ঘামালেও এবার বোধহয় এই চারজনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে বিজেপি। শেষ বিধানসভা নির্বাচনের একেবারে দোরগোড়ায় মমতার ছবি বুকে নিয়ে বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিয়ে নিজের কেন্দ্রে ভোটেও লড়েছেন রাজীব, তবে জিততে পারেননি। দোসরা মে ফল ঘোষণার কয়েকদিন পরে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে রাজীব লেখেন, সমালোচনা তো অনেক হল, মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর 356 ধরার যুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না। আমাদের উচিত কোভিড ও ইয়াস এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। এরপর সরাসরি তৃণমূলে ফিরে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছিলেন রাজীব, কিন্তু তৃণমূল সে আবেদনে কর্ণপাত করেননি। এদিনই আরও একটি ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে রাজীব লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলার মানুষের 48% ভোট ও 213 আসন নিয়ে ক্ষমতা এসেছে তৃণমূল, তাকে আক্রমণ করা একদমই উচিত নয়। মুকুলের হাত ধরেই বিজেপিতে এসেছিলেন সব্যসাচী, সল্টলেকে নিজের এলাকা থেকে ভোটে লড়ে পরাজিত হয়েছে। তারপর রাজীবের মতোই দলে থেকে শীর্ষ নেতা ও নীতির বিরোধিতা করে দলত্যাগের জল্পনা বাড়িয়েছেন। মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পর বিজেপিতে সব্যসাচী থাকার অনিশ্চয়তা নিয়ে অনেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন, এবার সেদিকেই যেন হাঁটছে বিজেপি। সূত্রের খবর, ভোটের ফলাফলের পর থেকে গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব রেখে চলেছেন সব্যসাচী। বিভিন্ন জায়গাতে তৃণমূল নেতাদের সঙ্গে তার নিয়মিত দেখা সাক্ষাতের খবরও সামনে আসছে। সূত্রীয় খবর, দলবিরোধী কাজের জন্য বিজেপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে রাজীব সব্যসাচীকে। সময় মতো শোকজের জবাব না পেলে বিজেপি থেকে এই দুই নেতাকে বহিষ্কার করা হতে পারে। বিজেপির নিচুতলার কর্মী সমর্থক ও নেতারাও রাজীবদের দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন। ফেসবুক লাইভের মাধ্যমে বিজেপি নেতাদের সরব হতে দেখা গিয়েছে সব্যসাচীদের বিরুদ্ধে। রাজীব সব্যসাচীর শোকজের বিষয় নিয়ে সরাসরি কিছু বলেনি গেরুয়া শিবির, কিন্তু দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন, কিছু লোক আছেন যারা ঠিক করতে পারছেন না কোথায় যাবেন কি করবেন, রাজীব দলের কোনো পদাধিকারী নন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দুর বিরুদ্ধে খুনের অভিযোগ এফআইআর দায়ের করলেন তারই নিরাপত্তা রক্ষীর স্ত্রী। শুভেন্দুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন তারই নিরাপত্তা রক্ষীর স্ত্রী। পূর্ব মেদিনীপুরের কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী নামক এক মহিলা। সুপর্ণা অভিযোগ করেছেন, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তার স্বামী প্রয়াত শুভব্রত চক্রবর্তী। তিনি প্রায় 6 থেকে 7 বছর শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করতেন এবং নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করার সুবাদে কাঁথিতে থাকতেন। ভালোভাবেই স্বামী এবং 2 সন্তানকে নিয়ে দিন কাটছিল সুপর্ণার, কিন্তু তারপরেই আসে সেই ভয়ঙ্কর দিন। সুপর্ণার অভিযোগ, প্রতিদিনের মতোই তার স্বামী সকাল 10টা নাগাদ ফোনে জানান বাড়ি ফেরার কথা, কিন্তু আকস্মিকভাবে সুপর্ণা ফোন করে 11:20 নাগাদ তাকে দ্রুত বাড়ি আসতে বলেন। বাড়ি এসে সুপর্ণা শোনেন তার স্বামী হাসপাতালে ভর্তি। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান তিনি। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছায় শুভব্রতর 2 দাদা এবং অন্যান্য আত্মীয়রা। সেখানে গিয়ে জানতে পারেন তার ভাই গুলিবিদ্ধ। শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু সময় অতিবাহিত হতে থাকে, অনেক অপেক্ষার পরে এসে পৌঁছয়। যখন গুলিবিদ্ধ শুভব্রতবাবুকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তখন সন্ধ্যে 7টা বেজে গিয়েছে। কার্যত বিনা চিকিৎসায় পড়ে থাকা গুলিবিদ্ধ শুভব্রত চক্রবর্তী পরের দিন 5টা নাগাদ মারা যান। সুপর্ণার অভিযোগ, অনেক ভেবেও এটা বুঝতে পারিনি আমার স্বামী কীভাবে গুলিবিদ্ধ হলেন। তাছাড়া শুভেন্দু অধিকারী রাজ্যের ডেপুটি মন্ত্রী, তা সত্ত্বেও তারই মরণাপন্ন নিরাপত্তা রক্ষীর জন্যে কেন অনেক দেরিতে অ্যাম্বুলেন্স এলো।
সুপর্ণার দাবি, শুভেন্দু অধিকারী শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, রাজ্যের অন্যতম প্রভাবশালী ব্যক্তি। তাই ভয়ে মুখ খুলতে পারিনি, এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই। সুপর্ণার লিখিত অভিযোগ শুভেন্দু অধিকারী ছাড়া আরও এক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে, রাখাল বেরা। যে রাখাল ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা কাণ্ডে। সুপর্ণার অভিযোগ, পোস্টমর্টমের সময় শুভব্রত বাবুর দাদা চিকিৎসকদের বলেন, আমার ভাই এই কাজ করতে পারে না। তখন চিকিৎসকরা পোস্টমর্টম করতে রাজি হননি। সেই সময় আসলে উপস্থিত হন জনৈক রাখাল বেরা। সাপ জানিয়ে দেন ভাসুর, অর্থাৎ শুভব্রত দাদার বয়ান শুভেন্দু অধিকারীর পছন্দ হয়নি। পরে এক পুলিশ আধিকারিক এসে বয়ান দিলে পোস্টমর্টম হয়। সুপর্ণা কাঁথি থানায় ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে বিচার চেয়ে সত্য উদ্ঘাটনের জন্য প্রার্থনা করেছে। আইপিএসি 302 এবং 120B ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সহজ ভাষায় বলা চলে, শুভেন্দুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন তারই নিরাপত্তা রক্ষীর স্ত্রী। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। নির্বাচনের আগে হোক বা পরে, কাটমানি ইস্যুতে বিরোধীদের কটাক্ষের জেরে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্যের শাসক দলকে। এবার সেই অস্বস্তি আরও কিছুটা বাড়ল, কারণ সরাসরি আদালতে কাটমানির প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের সমালোচনায় মুখর হল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বর্তমানে রাজ্যের হোমগুলির কী অবস্থা তাই নিয়ে জুন মাসেই স্বপ্রণোদিত মামলা দায়ের করেছিল আদালত। 14 জুন অবধি হোমগুলিতে প্রায় 30 জন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয় আদালত, যার জেরে কলকাতা হাইকোর্টে শুনানি শুরু হয় এই দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই এবার বিচারপতিরা প্রশ্ন তুললেন হোমগুলির টেন্ডার নিয়ে, কারণ দেখা গিয়েছে একটি হোমের শুধু নিচের তলাটুকু বানাতে 3.41 কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে। এটি দেখার পরেই বিচারপতিরা প্রশ্ন তোলেন, তবে কি এখানেও কাটমানি নির্মাণের টাকা থেকে কাটমানি নিয়ে প্রমোটারের নিজেদের জন্য রাজপ্রাসাদ বানাচ্ছেন? সাথে সাথে এদিন সরকারের কাছে কোন হোম কোন পরিস্থিতি রয়েছে তাও বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত। বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে প্রতিটি টেন্ডার নিয়েও। কার্যত আদালতে যে এদিন ফের একবার ধাক্কা খেল রাজ্য সরকার তা বলাই যায়। বিচারপতি সৌমেন সেন এবং হরিশ ট্যান্ডনের প্রশ্ন খুবই সহজ, 3.41 কোটি টাকা যদি শুধুমাত্র হোমের নিচের তলা তৈরি করতে খরচ হয় তবে সেখানে অব্যবস্থা কেন? কেন সেই হোমগুলি থেকে করোনা আক্রান্ত হবেন 30 জন? এখন আগামী দিনে এর কি উত্তর দেয় রাজ্য সরকার? এবং অন্যান্য টেন্ডারগুলি থেকে আর কোনো বড় তথ্য বেরিয়ে আসে কি না, সেদিকেই নজর থাকবে সকলের। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। উনি চাইছেন কয়েক মাস জেলে থাকি, কিন্তু ভয় দেখিয়ে লাভ নেই। দেহরক্ষী কাণ্ডে বিস্ফোরক শুভেন্দু। 2.5 বছর আগে তার দেহরক্ষীর মৃত্যুর ঘটনা নিয়ে 2 দিন আগেই কাঁথি থানায় দায়ের হয়েছে অভিযোগ, তা নিয়ে তদন্তেও নেমেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠকে দাবি করলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই পদক্ষেপ। ওই ঘটনার 2.5 বছর পর কেন এই তৎপরতা, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এ প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য, এসব ভয় দেখিয়ে পুলিশ দেখিয়ে লাভ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিন, নন্দীগ্রামে তাকে হারিয়েছি তাই কয়েক মাস জেলে যেতে হবে, আমি সেই নির্দেশ মেনে নেব, উনি আমার চেয়ে বয়সে বড় তাই বললাম। কেন ঘটনার 2.5 বছর পরে শুভঙ্করের স্ত্রী থানায় অভিযোগ জানালেন সে প্রশ্ন তুলে শুভেন্দুর দাবি, দেহের ময়না তদন্তের রিপোর্ট জমা পড়ার পরে তদন্ত শেষ হয়ে গিয়েছে, এমনকি ইতিমধ্যে মৃতের পরিবার জীবন বিমার টাকাও তুলে নিয়েছে। বস্তুত স্কুল শিক্ষিকা সুপর্ণা তার অভিযোগপত্রে দেরিতে সক্রিয় হওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। তিনি অভিযোগপত্রে লিখেছেন, সেই সময় শুভেন্দু অধিকারী জেলায় ও রাজ্যে একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন, তাই ওর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাই। 2 মেয়েকে নিয়ে থাকি তাই কাউকে কিছু বলে উঠতে পারিনি, কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন ঘটায় বিচার পেলেও পেতে পারি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। নন্দীগ্রামে ফের জয়ী বিজেপি, বয়াল নিয়ে হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের। ভোটের দিন হাই ভোল্টেজ নন্দীগ্রামের বয়ালের তাণ্ডব আজও টাটকা। এখানেই একটি বুথে দীর্ঘক্ষণ বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়ালের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল রাজ্য সরকার, সেই মামলায় ধাক্কা খেল রাজ্য। রাজ্যের ইস্যু করা অনাস্থা প্রস্তাবের নোটিশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচনের সময় তৃণমূলের প্রার্থী হয়ে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিলেন পবিত্রগড়। পরে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। গত 28 মে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন বিডিও। এই অনাস্থা প্রস্তাবের বিরোধিতা করে বিজেপি। পরে এই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন পবিত্রগড়। তার অভিযোগ, এই অনাস্থা প্রস্তাবের নোটিশ বাড়ি বা অফিসে পাঠানোর কথা, এক্ষেত্রে তা হয়নি। এছাড়া করোনা পরিস্থিতিতে বৈঠক ডাকা যায় না, রাজ্য সরকার নির্দেশিকা ভঙ্গ করেছে। অন্যদিকে রাজ্য সরকারের যুক্ত পবিত্রবাবুকে অফিসে পাওয়া যায়নি বলেই সেখানে নোটিশ পাঠানো সম্ভব হয়নি। তবে গ্রাম পঞ্চায়েতের 10 সদস্যের মধ্যে 8 জনই পবিত্রবাবুর বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাই তার আবেদন খারিজ করার জন্য রাজ্য সরকারের তরফে পাল্টা আবেদন জানানো হয়। তবে রাজ্যের সেই দাবি খারিজ করে দিলেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়, ফলে পঞ্চায়েত প্রধান পদেই বহাল থাকবেন শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্রকর। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। রাজীবকে বহিষ্কার করতে পারে বিজেপি।
চরম কটাক্ষে ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজীবকে বহিষ্কার করতে পারে বিজেপি, ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করার জন্যই কঠোর পদক্ষেপ নিতে পারে ভারতীয় জনতা পার্টি। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পরপর শুভেন্দু আর রাজীব তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। মানুষের জন্য কাজ করার তাগিদে রাজীব ছেড়েছিলেন পুরনো দল। তবে বিধানসভা নির্বাচনের ফলেই তফাত তৈরি করেছে দুজনের রাস্তার। সর্বশক্তি লাগিয়েও ডোমজুড়ে জিততে পারেননি তিনি, হেরেছেন রেকর্ড মার্জিনে। অন্যদিকে শুভেন্দু কম ভোটে জিতলেও হারিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই খুব অল্প দিনে মোদী নাড্ডা শহর ব্লু আইড বয় হয়ে উঠেছেন শুভেন্দু অধিকারী। মাঝে মধ্যেই দিল্লি যাচ্ছেন, সর্বোচ্চ নেতৃত্বের সাথে বৈঠক করছেন। কী কথা হচ্ছে সেই বৈঠকের এজেন্টরা কি জানতে পারছেন না খোদ রাজ্য সভাপতিও? জানা গিয়েছে ২৪ লোকসভা নির্বাচনে শুভেন্দুকে সামনে রেখেই রাজ্যের নির্বাচনে ঝাঁপাবে বিজেপি। এদিকে মন্ত্রী তো চলে গিয়েছে বাবুল দেবশ্রীর, বেশিরও বাবুল নাকি বলেছেন বিনোদুনিয়ায় ফিরতে চান। মন্ত্রিত্ব না পেয়ে ক্ষুদ্র সৌমিত্র সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দুকে হুঙ্কার দিয়ে আক্রমণ করেছেন নাড্ডাকেও। বিরোধী নেতা শুভেন্দুকে হুঙ্কার দিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজীব বার্তা দিয়েছেন। তার কথায় যার নেতৃত্বে এবং যাকে মুখ্যমন্ত্রী দেখতেছে বাংলার মানুষ, ২১৩টি আসনে তার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশার মুক্তির জন্য পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য হ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। রাজীবকে বহিষ্কার করতে পারে বিজেপি, প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করার জন্যই কঠোর পদক্ষেপ নিতে পারে ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু রাজীবের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো পাল্টা মন্তব্য না করলেও এদিন কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, কিছু কিছু লোক আছেন তারা ঠিক করতে পারছেন না, কি করবেন, কোথায় যাবেন, তিনি দলের কোনো পদাধিকারী নন। আর দিলীপ ঘোষের এই মন্তব্যেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি রাজীবকে বহিষ্কার করতে পারে বিজেপি? ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ।